पुलिस हेफाजत जुबेनाइल कोर्टे तोला हच्छे जे विषयटी तारपरे सामने एसेछे जे एलाका जखन आजके पुलिस जाए पुलिस के किन्तु चूड़ान्त विक्षोभेर मुखे पड़ते हय कारण तादेर जेटा अभियोग जे एई धरनेर घटना एटा विच्छिन्न होते पारे ना कारण তাদের পরিবারের দিকে অনেকে আঙুল তুলেছিল এবং দ্বিতীয়ত এই একটি নাবালকের পক্ষে এই ধরনের ঘটনা অসম্ভব তার ফলে আরো অনেকেই যুক্ত থাকতে পারে এবং তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করতে হবে এমনটাই অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং তারপরে কিন্তু পুলিশকে ঘিরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে যদিও তারপরে পুলিশ তাদের ঘটনাস্থলে তাদের যে কাজ প্রয়োজন সেগুলো তারা সেরেছে এবং যে ছেলেটি যে নাবালককে গ্রেপ্তার করা হয়েছে তাকে জুভেনাইল কোর্টেও তোলা হচ্ছে এবং সেখানেই দেখা হবে যে তার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায় কি কি চার্জ জানা হচ্ছে পুলিশে তবে এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে পুলিশের তদন্ত চলছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ অরিত্রে। বিজেপির আন্দোলনের খপ কিন্তু প্রকাশ্যে চলে আসছে জেলাতেও। জেলায় সাংগঠনিক রদবদলের পর খোদ রাজ্য সভাপতির বিরুদ্ধে তোপ দাগলেন সিঙ্গুরের বিজেপি নেতা। সাংগঠনিক পদে অযোগ্য লোককে বসিয়েছেন, পুরনো কর্মীদের দলে গুরুত্ব দেওয়া হচ্ছে না, দল করতে এসে জেল খেটেছি, দল তার মূল্যায়ন করেনি। পদ হারানোর পরেই বিস্ফোরক বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সুকান্ত বর্মন। গতকাল সিঙ্গুরে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকে সে কথা জানানোই হয়নি বলে বিক্ষুব্ধ বিজেপি নেতার দাবি। জেলায় সাংগঠনিক রদবদলের পর খোদ রাজ্য সভাপতির বিরুদ্ধে তোপ দাগলেন সিঙ্গুরের বিজেপি নেতা। সুকান্ত বর্মন ঠিক কি বলেছেন শুনবো। আজকে সুকান্তবাবু ভালো লোক, কিন্তু হলে কি হবে, তিনি যে গঠনতন্ত্রটা করেছেন, যে স্ট্রাকচারটা রাজ্যে করেছেন, এই স্ট্রাকচার নিয়ে যা হবার তাই হচ্ছে। এটা পরিবর্তন, যা সায়ন্তন বসুর মতো লোক যে সারা রাজ্য তোলপাড় করে বেড়ায়, রাহুল সিনহার মতো লোক, দিলীপ দা যে আমাদের সভাপতি ছিল, আমার মনে হয় যা দিলীপ দা যে রেজাল্ট দিয়েছে তাকে আরও 3 বছর রাখা উচিত ছিল, এটা দিলীপদের সামনেও আমি বলেছি। তো আজকে কি করছে সুকান্ত মজুমদারের নেতৃত্বের উপর ভরসা নেই আপনাদের? না না না, শুধু আজকে আমাদের মূল আলোচনার বিষয়টা হবে যে আপনি দায়িত্ব নিয়ে রাজ্যের কাজ করছেন, কিন্তু আপনি যে গঠনতন্ত্রটা করেছেন, যে সাংগঠনিক জায়গায় যাদের দায়িত্ব দিয়েছেন সব অযোগ্য লোক, সেই সব লোকগুলো পরিবর্তন না হলে আজকে ভালো লোকগুলোকে যদি আপনারা বসিয়ে দেন তো পার্টিটা শ্রীবৃদ্ধি হবে কি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।